সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। করোনার এই সংকটকালে নিজ বাড়িতে অবস্থান করে স্বাস্থ্যবিধি মেনে নিশ্চয়ই তোমরা সুস্থ রয়েছো। করোনার সংকটে যারা নেতৃত্ব দিচ্ছে, অর্থাৎ যারা অগ্রসৈনিক, তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের একটি কবিতা নিয়ে আলোচনা করব। শুরুতেই যেটি বলছিলাম, যারা করোনার সংকটকালে নেতৃত্ব দিচ্ছে, অর্থাৎ এই নেতৃত্বের বিষয়টি নিয়েই তোমাদের পাঠ্যবইয়ে একটি কবিতা রয়েছে, সৈয়দ শামসুল হকের লেখা একটি অসাধারণ কবিতা, নুরুল দীনের কথা মনে পড়ে যায়। এই কবিতাটি নিয়ে আমি আলোচনা করব। কবিতাটি নিয়ে আলোচনার পূর্বে তোমাদের প্রতি আমার একটা নির্দেশ রয়েছে, সেটা হচ্ছে তোমরা অবশ্যই পাঠ্যবইটি সামনে রেখে কবিতাটিতে চোখ রাখবে এবং আমাকে শুনবে। প্রিয় শিক্ষার্থী, সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যের একজন অসামান্য কবি। সৈয়দ শামসুল হককে বলা হয় সব্যসাচী লেখক, কেননা তিনি বাংলা সাহিত্যের নানা শাখায় বিচরণ করেছেন এবং তিনি একই সঙ্গে ছিলেন নিরীক্ষাধর্মী কবি। সৈয়দ শামসুল হক কুড়িগ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং তার জন্ম এবং মৃত্যু, এই সালগুলো তোমাদের কবি পরিচিতির মধ্যে দেয়া আছে, সেগুলো দাগিয়ে সুন্দর করে পড়ে নি। একই সঙ্গে তার যে কাব্য নাটক কিংবা কাব্য গ্রন্থগুলো রয়েছে সেগুলো পড়ে নিবে। সৈয়দ শামসুল হকের লেখা একটি কাব্য নাটক নুরুল দীনের সারা জীবন। নুরুল দীনের সারা জীবন কাব্য নাটকটির প্রস্তাবনা অংশ থেকেই নেওয়া হয়েছে নুরুল দীনের কথা মনে পড়ে যায় কবিতাটি। নুরুল দীন ঐতিহাসিক চরিত্র, নুরুল দীন প্রতিবাদী কৃষক নেতা, নুরুল দীন নেতৃত্ব দানকারী চরিত্র। নুরুল দীনের ইতিহাস 1782 সালের ইতিহাস, যে ইতিহাস ছিল ব্রিটিশ শাসনামলের ইতিহাস। সৈয়দ শামসুল হক এ কবিতায় দুটো ইতিহাসকে নিয়ে এসেছেন, 1782 সালের ইতিহাস, আবার 1971 সালের ইতিহাস। দুটো ইতিহাসকে তিনি অসামান্য নৈপুণ্যে মিলিয়ে দিয়েছেন। নুরুল দীনের যে প্রতিবাদী চেতনা, সেই চেতনাটিকেই তিনি 1971 সালের সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, অর্থাৎ পরবর্তী সকল আন্দোলনের মধ্যেই তিনি এই নুরুল দীনের চরিত্রটিকে মিলিয়ে দিয়েছেন। এখন দেখো, আমরা যদি কবিতার মধ্যে প্রবেশ করি তাহলে আমরা যেটা দেখি, কবিতার প্রথম তিন লাইন একটু খেয়াল করো। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ আছে 69,000। অর্থাৎ প্রথম দু লাইনে কবি বাংলার শান্ত শ্যামল প্রকৃতির কথা যেমন বলছেন, একই সঙ্গে বাংলার গ্রামগঞ্জ জনপদ এর সংখ্যাও কিন্তু কবি বলছেন এবং সংখ্যাটি তিনি বলেছেন 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার, বাংলার প্রকৃতির সৌন্দর্যের শান্ত রূপটি কবি এখানে তুলে এনেছে। এই প্রথম তিন লাইনে প্রকৃতির সৌন্দর্য, গ্রাম জনপদের কথা যেমন কবি তুলে এনেছেন, দেখো ঠিক পরবর্তী লাইনে কবি আবার বলছেন, নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট
বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার। প্রিয় শিক্ষার্থী, কবি এই লাইনটিতে দেখো বারবার নষ্ট শব্দটি ব্যবহার করেছেন। নষ্ট শব্দটি ব্যবহার করে তিনি মূলত যেটা করেছেন, অর্থাৎ বাংলার প্রকৃতি এবং গ্রামগঞ্জ যে নষ্ট হয়ে যাচ্ছে সেই নষ্টের কথাই তিনি এখানে বলছেন। সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। এখানে 1971 সালের পাক হানাদার বাহিনীর আক্রমণের কারণে সবকিছু যে নষ্ট হয়ে যাচ্ছে সেই চিত্রের কথাই কবি তুলে এনেছে। তারপরে দেখো বলা হচ্ছে, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। চাঁদ এখানে ক্ষীণ আশার আলো হিসেবে বা ক্ষীণ আশার আলোর প্রতীকে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এই নষ্টের মধ্যেও আশার আলো দেখা দিচ্ছে। অতি অকস্মাত স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত, গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। এখানে একটু খেয়াল করো, অতি অকস্মাত অর্থাৎ হঠাৎই তিনি আবার ধ্বনি শব্দ এবং প্রপাতের প্রপাত শুনতে পাচ্ছেন, এবং এই প্রপাতের মধ্যে যে ধ্বনি শব্দ তিনি শুনতে পাচ্ছেন এবং সেই ধ্বনি আসলে কি করতে বলছে, আমাদের গোল হতে বলছে, গোল হতে বলছে, ঘন হতে বলছে এবং স্থির হতে বলছে। এই যে গোল হওয়া, ঘন হওয়া, স্থির হওয়া, এগুলো আসলে ঐক্যবদ্ধ হওয়ার কথায় বলা হচ্ছে। ঐক্যবদ্ধ হতে বলা হচ্ছে কি জন্য, কারণ ওই যে আমাদের সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, এই নষ্ট থেকে আমাদের জীবনকে বের করে আনার জন্য তিনি সবাইকে গোল হতে বলছেন, ঘন হতে বলছেন এবং স্থির হতে বলছেন, অর্থাৎ ঐক্যবদ্ধ হতে বলছেন সংগ্রামের জন্য। এরপরেই দেখো বলা হচ্ছে, অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। অতীত বলতে এখানে কবি সেই নুরুলদিনের যে ইতিহাস, অর্থাৎ সেই অতীতে ফিরে গিয়েছেন। সেই অতীত হচ্ছে 1782 সালের অতীত, যেই অতীতে বাঙালি কৃষকরা শোষণের শিকার হয়েছিল, অত্যাচারের শিকার হয়েছিল, বঞ্চনার শিকার হয়েছিল। সেই অত্যাচারের শোষণের অতীত আবার মানুষের দরজায় হানা দিচ্ছে, মানুষের দরজায় কড়া নাড়ছে। তখন শোষকের ভূমিকায় অবতীর্ণ ছিল ব্রিটিশরা, আর এখন শোষকের ভূমিকায় অবতীর্ণ পাকিস্তানিরা। এ কারণেই কবি এ লাইনে বলছেন, অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। দেখো কবি এখানে বলছেন, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়, অর্থাৎ যখন শোষণের অতীত অত্যাচারের অতীত আবার ফিরে এসেছে, তখন তিনি কার কথা মনে পড়ে যাচ্ছে, নুরুল দিনের মতো চরিত্রের কথা মনে পড়ে যাচ্ছে। নুরুল দিন প্রতিবাদী কৃষক নেতা, যে কৃষকদের ঐক্যবদ্ধ করেছিল সংগ্রামের জন্য। কবি ঠিক তেমনই চরিত্রের প্রত্যাশা করছেন, যখন এই আমাদের অতীত আবার হানা দিয়েছে, যখন আমরা আবার অত্যাচারিত হচ্ছি, শোষিত হচ্ছি পাকিস্তানিদের দ্বারা, তখন আবার নুরুল দিনের মতো চরিত্র আসবে এবং আমাদের ঐক্যবদ্ধ করবে। কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। কাল ঘুম যখন বাংলায়, কাল ঘুম বলতে 1971 সালের 25শে মার্চ রাতের পর পাক হানাদার বাহিনীর আক্রমণে এই বাংলা আসলে মৃত্যু পুরীতে রূপ নিয়েছিল, সেই অবস্থাটাকে বোঝানোর জন্যই কবি এখানে কাল ঘুম শব্দটি ব্যবহার করেছেন। এবং সেই কাল ঘুম যখন বাংলায়, তখন নুরুল দিন দেখা দিচ্ছে কোথায়, মরা আঙিনায়। এখানে একটু একটু খেয়াল করো, মরা আঙিনা শব্দটি শব্দ দুটি কবি ব্যবহার করেছেন আসলে প্রতিবাদহীন অবস্থাকে বোঝানোর জন্য। মরা আঙিনা বলতে প্রতিবাদহীন
অবস্থা। অর্থাৎ এখানে কবি নুরুলদিনের মতো চরিত্রের প্রয়োজন, যে আমাদের এই প্রতিবাদহীন অবস্থা থেকে আমাদের জাগিয়ে তুলবে, আমাদের ঐক্যবদ্ধ করবে, আমাদের সঙ্গবদ্ধ করবে এবং আমাদের আন্দোলনের ডাক দিবে, যার ডাকে আমরা সারা দিয়ে ঐক্যবদ্ধ হব। নুরুলদিনের মতো চরিত্র যে নেতৃত্ব দিবে। নুরুলদিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুলদিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। নুরুলদিনের ইতিহাসটুকু আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখো কবি বলছেন যে নুরুলদিন কোথায় কোথায় ছিল, রংপুরের একজন কৃষক ছিল এবং সেই কৃষকই কৃষকদের নেতৃত্ব দিয়েছিল এবং তার ডাকে 1189 সনে কৃষকরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে। প্রিয় শিক্ষার্থী, এরপরেই দেখো কবি বলছেন, আবার বাংলার বুঝি মনে পড়ে যায়, নুরুলদিনের কথা মনে পড়ে যায়। অর্থাৎ বাংলার মনে পড়ে যাচ্ছে কার কথা, নুরুলদিনের কথা। এখানে একটি শব্দ ব্যবহার করেছেন কবি, দেখো আবার। আবার মানে সেই শোষণের ইতিহাস, সেই অত্যাচারের ইতিহাস আবার ফিরে এসেছে। এ কারণে এখন কার কথা মনে পড়ে যাচ্ছে, নুরুলদিনের কথা, যে ছিল সাহসী এবং একই সঙ্গে নেতৃত্ব দানকারী চরিত্র। এখানে বলা হচ্ছে দেখো, নুরুলদিনের কথা যখন নুরুলদিনের কথা মনে পড়ে যায়, যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। শকুন বলতে এখানে পাক হানাদার বাহিনীর কথা বলা হয়েছে। অর্থাৎ পাক হানাদার বাহিনী 1971 সালে আমাদের উপর যে অত্যাচার চালিয়েছিল, যে নির্যাতন চালিয়েছিল, তাকেই, তাদের সেই অত্যাচার এবং নির্যাতনকে প্রতীক হিসেবেই তিনি এখানে শকুন হিসেবে তাদের দেখিয়েছেন। নুরুলদিনের কথা মনে পড়ে যায়, যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়। দালাল বলতে 1971-এ কিছু মানুষ ছিল যারা এই পাক হানাদার বাহিনীদের সাহায্য করেছিল, তারা এদেশের হয়েও তারা পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়েছিল এবং তাদেরকেই কবি দালাল রূপে অভিহিত করেছেন। অর্থাৎ এখানে আমরা রাজাকারদের কথাই কবি বলেছেন, রাজাকার আলবদর আল সামস যারা, তাদেরকেই কবি দালাল রূপে আখ্যায়িত করেছেন। নুরুলদিনের কথা মনে পড়ে যায়, যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। স্বপ্ন শব্দটি একটু খেয়াল করো, এখানে একটা ইতিহাসের ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে 1947 সালে ভারত এবং পাকিস্তান নামে দুটো রাষ্ট্র যখন ধর্মের ভিত্তিতে ভাগ হলো, তখন আমরা পশ্চিম পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত হলাম এবং যখন আমরা পশ্চিম পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত হলাম, তখন আমরা কিছু স্বপ্ন নিয়ে তাদের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছিলাম। আমরা কিছু স্বপ্ন দেখেছিলাম, আমরা পিছিয়ে পড়া বাঙালিরা নিশ্চয়ই এ পর্যায়ে এসে এখন ভালো থাকবে। এই যে স্বপ্ন, সেই স্বপ্ন ধীরে ধীরে কি হলো, একটার পর একটা আঘাত আসার পরে এই স্বপ্ন আসলে ভেঙে গেল। বাঙালিরা খেয়াল করলো, লক্ষ্য করলো যে আসলে তাদের কোনো অধিকার আদায় করা হচ্ছে না, তাদের কোনো দাবি মেনে নেওয়া হচ্ছে না। তারা যে আশায় এই পাকিস্তানিদের সঙ্গে যুক্ত হয়েছিল বা পাকিস্তানিদের কাছ থেকে, তারা শাসকদের কাছ থেকে তারা যা পাবে ভেবেছিল, তার কিছুই আসলে পূরণ হলো না। এই স্বপ্ন লুট হয়ে যাওয়া আসলে সেই সময়টাকেই বোঝানো হয়েছে। 1947 সালের দেশভাগের পর থেকে 1971 সাল পর্যন্ত। এরপরেই কবি বলছেন দেখো, নুরুলদিনের কথা মনে পড়ে যায়, যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। কণ্ঠ বাজেয়াপ্ত করা অর্থাৎ প্রতিবাদের ভাষা থামিয়ে দেয়া,
কিংবা বাক স্বাধীনতা বন্ধ করে দেয়া। কবি বলছেন, কেননা 1971-এর পূর্বে যখনই বাঙালি পাকিস্তানিদের অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছে, তখনই কিন্তু এই বাঙালির ভাষাটাকে থামিয়ে দেয়া হয়েছে। এটাকেই বোঝানোর জন্য কবি বাজেয়াপ্ত শব্দটিকে ব্যবহার করেছে। নুরুল দিনের কথা মনে পড়ে যায়, যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। এখানে খেয়াল করো, এখানে একটি সামগ্রিক ভাবনার প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যখনই এই বাঙালি শোষণের শিকার হবে, অত্যাচারের শিকার হবে, তখনই এই প্রতিবাদী নায়কের কথা কবির মনে হচ্ছে। অর্থাৎ যখনই আমাদের শোষণের ইতিহাস ফিরে আসবে, অত্যাচারের ইতিহাস ফিরে আসবে, তখনই যুগে যুগে নুরুল দিনের মতো চরিত্রের প্রয়োজন হবে। এরপরেই কবি বলছেন, দেখো, আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুর্জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে। অর্থাৎ কবি এখানে আহ্বান জানাচ্ছেন, প্রশস্ত প্রান্তর, খোলা ময়দান, যেখানে সবাই এলে কি হবে, সবাই ঐক্যবদ্ধ হবে, সঙ্গবদ্ধ হবে, সেই আহ্বানই এখানে জানানো হচ্ছে। এবং সেই স্মৃতি, কোন স্মৃতি? সেই অত্যাচারের ইতিহাস, সেই শোষণের ইতিহাস আবার যখন ফিরে এসেছে, তখন আমাদের আবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে, সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। অর্থাৎ এখানে যখন আমরা অত্যাচারের শিকার হব, যখন আমরা শোষণের শিকার হব, যখন আমরা বঞ্চনার শিকার হব, তখন আর কারো একা থাকার প্রয়োজন নেই, কারো একা অশ্রুপাত করার প্রয়োজন নেই। অর্থাৎ তখন কি হবে, সবার দুঃখ এক জায়গায় মিলিয়ে যাবে। যখন সবার দুঃখ এক জায়গায় মিলিয়ে যাবে, তখনই কিন্তু সেটা শক্তিতে পরিণত হবে। এ কারণেই কবি এই লাইনে বলেছেন, দেখো, সমস্ত নদীর অশ্রু, অর্থাৎ সবার দুঃখ কোথায় মেশে, ব্রহ্মপুত্রে, এবং সেটাই শক্তিতে পরিণত হয়ে মানুষ ঐক্যবদ্ধ হয়, সঙ্গবদ্ধ হয়। এবং এই ঐক্যবদ্ধ ও সঙ্গবদ্ধ হওয়ার কাজটি যে করে, সেই হচ্ছে ইতিহাসের প্রতিবাদী নায়ক নুরুল দিনের মতো চরিত্র। অর্থাৎ নুরুল দিন ইতিহাস থেকে উঠে আসবে না, কিন্তু তার যে প্রতিবাদী চেতনা, সেই চেতনা বা ভাবনায় নতুন কোনো চরিত্র এসে আবার মানুষকে ঐক্যবদ্ধ করবে, আবার মানুষকে সঙ্গবদ্ধ করবে, এটি কবির প্রত্যাশা। নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। যখন পাহাড়ি ঢল আসে, তখন কিন্তু কোনো কিছুই আর অবশিষ্ট থাকে না, সব কিছুকে সঙ্গে নিয়ে একটা চূর্ণ বিচূর্ণ করে নিয়ে এসে ভেসে চলে যায়। এখানে কবি কিন্তু ইঙ্গিত দিয়েছেন, মূলত যেটা বলেছেন তিনি, যে যখন আন্দোলনের ডাক আসবে, যখন নেতৃত্ব দানকারী কোনো চরিত্র আন্দোলনের ডাক দিবে, সংগ্রামের ডাক দিবে, তখন আসলে সবাই কি হবে, ঐক্যবদ্ধ হবে, কেউ আর একা থাকবে না, সবাই এই আন্দোলনের মধ্যে মিশে যাবে, সবাই একত্রিত হবে, ঐক্যবদ্ধ হবে। অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে, আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। অর্থাৎ এখানে দেখো, কবি একটি সামগ্রিক ভাবনার কথা বলছেন। অর্থাৎ যখনই আমরা অত্যাচারের শিকার হব, যখনই আমরা শোষণের শিকার হব, এই অত্যাচার ও শোষণের শিকার যখন হব, তখনই শোষকদের বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রতিবাদী কোনো নায়ক এসে আমাদের ঐক্যবদ্ধ করবে, যেমন করেছিল নুরুল দিন ব্রিটিশদের বিরুদ্ধে কৃষকদের ঐক্যবদ্ধ করেছিল। সেই কাজটি আমরা যখন শোষণের শিকার হব, আমরা যখন অত্যাচারের শিকার হব, তখন কোনো প্রতিবাদী নেতা এসে সেই কাজটি করবে। এবং এখানে কবি সেটাই বলছেন যে
নুরুল দিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায়, কাল পূর্ণিমা বলতে খারাপ সময়কে বোঝানো হয়েছে, জাগো বাহে কণ্ঠে সবাই, জাগো বাহে, বাহে হচ্ছে রংপুর অঞ্চলে ব্যবহৃত সম্বোধন সূচক একটি শব্দ, বাহে কণ্ঠে সবাই মানে কে কোথায় আছো, জেগে ওঠো, ঐক্যবদ্ধ হও, সঙ্গবদ্ধ হও, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো। এই যে সকল সমকালীন সকল আন্দোলনকেই তিনি মূলত এই জায়গায় মিলিয়ে দিয়েছেন, অর্থাৎ যখনই শোষণের ইতিহাস আসবে, যখনই অত্যাচারের ইতিহাস আসবে, আবার সেই নুরুল দিনের মতো চরিত্র ঐক্যবদ্ধ করবে, সঙ্গবদ্ধ করবে, জাগিয়ে তুলবে মানুষকে। অর্থাৎ এখানে যেমন বলা হয়েছে যে আমি যেটা বলছিলাম যে কবি কয়েক লাইন পরেই যে কথাটি বলেছেন যে বলেছেন হচ্ছে তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। এই যে মরা আঙিনা অর্থাৎ প্রতিবাদহীন অবস্থা, যখন আমরা অত্যাচারের শিকার হই, আমরা যখন শোষণের শিকার হই, তখন কিন্তু আমরা সবাই একসঙ্গে প্রতিবাদ করি না, কিন্তু যদি কোনো নেতৃত্ব দানকারী চরিত্র আসে, সেক্ষেত্রে আমাদের সেই নেতৃত্ব দানকারী চরিত্র আমাদের ঐক্যবদ্ধ করে এবং সবাইকে আমাদের এক জায়গায় নিয়ে আসে। যেই কাজটা করেছিল নুরুল দিন, সেই নুরুল দিনের মতো চরিত্রের কথাই কবি এখানে বলেছেন যে নুরুল দিনের মতো চরিত্র আসবে যখন আমরা শোষণ এবং অত্যাচারের শিকার হবো, তখন আমাদের সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ করবে। এখানে আমরা যদি একটু আলোচনা করি তাহলে আমরা দেখি যে ইতিহাসের মধ্যে এরকম চরিত্র কিন্তু আরো অনেক রয়েছে। যেমন আমরা যদি বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার ডাকে বাঙালি 1971 সালের মুক্তিযুদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, অর্থাৎ বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল, সঙ্গবদ্ধ হয়েছিল, এই কাজটি করেছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার আমরা যদি একটু আমাদের অন্য ইতিহাসের দিকে যাই তাহলে দেখি, দেখো সূর্য সেন, তিতুমীর, এই নামগুলোকে কিন্তু আমরা কি পাই, ইতিহাসে পাই, এবং এরা কিন্তু এই কাজটাই করেছিল, অর্থাৎ নেতৃত্ব দিয়েছিল, তারা মানুষকে জাগিয়ে তুলেছিল এবং তারা তাদের নেতৃত্বেই কিন্তু মানুষ শোষণ অত্যাচার থেকে বের হয়ে এসেছে। ঠিক তেমনি ভাবে নেলসন ম্যান্ডেলাকে যদি আমরা পাই, তিনিও কিন্তু নেতৃত্ব দিয়ে কৃষ্ণাঙ্গদের যে অধিকার, সেই অধিকার তিনি আদায় করে নিয়েছিলেন। এই নুরুল দিনও তাই, নুরুল দিন এখানে আসলে মূলত যেটা হয়েছে যে চিরায়ত প্রতিবাদী প্রতীক হয়ে উঠেছে, চিরায়ত প্রতিবাদী প্রতীক, অর্থাৎ যে কোনো আন্দোলনে যখনই এরকম নেতৃত্বের প্রয়োজন হবে তখনই কবির কাছে মনে হয়েছে, কার কথা মনে পড়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এখানে নুরুল দিন যেটা করেছিল সেটা হচ্ছে প্রান্তিক জনগণকে ঐক্যবদ্ধ করেছে, সঙ্গবদ্ধ করেছে। সুপ্রিয় শিক্ষার্থী, মূল বিষয়ের ক্ষেত্রে আমরা যেটা বলবো যে তোমরা ইতিহাসটাকে মনে রাখবে এবং দুটো ইতিহাসকে যে কবি মিলিয়ে দিয়েছেন সেই জায়গাটাও ধরতে হবে, একই সঙ্গে নুরুল দিন সম্পর্কে আমরা যেটা জানবো যে সাহসী কৃষক নেতা, ঐতিহাসিক চরিত্র এবং একই সঙ্গে নেতৃত্ব দানকারী চরিত্র, যেটা যুগে যুগে ইতিহাসে মানুষের প্রয়োজন হয়, সাধারণ মানুষের প্রয়োজন হয়, প্রান্তিক জনতার প্রয়োজন হয় এবং অত্যাচারিত ও শোষিত জনতার প্রয়োজন হয়। আমরা করোনার সংকট মুহূর্তে আমরাও কিন্তু যুদ্ধে লড়াই করছি এবং এ যুদ্ধেও নেতৃত্ব দিচ্ছে কিছু অগ্রসৈনিক। যুদ্ধে জয়ী হতে হলে অবশ্যই আমাদের সেই সৈনিকদের মেনে চলেই কিন্তু আমাদের যুদ্ধে জয় লাভ করতে হবে এবং এক কাতারে দাঁড়াতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই যুদ্ধেও আমরা জয়ী হব যেমন ভাবে হয়েছিলাম 1971 সালে। এই প্রত্যাশায়, এই কামনায় সকলকে ধন্যবাদ। ভালো থাকো।